হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি 2022। আজকে আমাদের বগুড়া থেকে রেস হতে যাচ্ছে, তো রেসের জন্য সকল প্রস্তুতি আমরা ইনশাল্লাহ নিয়ে নিছি। আমাদের ETS মেশিন ফিট করা, ETS মেশিন চেক করা, সব কিছু কমপ্লিট। কবুতর এখন শুধু আসা বাকি। 8:45 কবুতর ছাড়া হয়েছে, রিলিজ করা হয়েছে। মেবি কবুতর চলে আসবে আর 10 মিনিটের মধ্যে, এখন মনে হয় 8:10। উপরের উপরে বাজে, এই যে আছে ঘরে আমার বরাবরের মতো 2টি কবুতর, যারা আসলে রেসে যাচ্ছে না, পার্টিসিপেট করছে না, তারা আছে। তো আর কোনো কবুতর নেই। সবাই চলে গেছে রেসে, দেখা যাক আজকের রেসটা কেমন হয়। এখানে ETS টেস্টিং করা আছে, টিপিং দিয়ে আমার অ্যান্টিনা গুলো টেস্ট করছি, তো মাশাল্লাহ সমস্যা নাই, ঠিকই আছে। তো এখন আমরা অপেক্ষা করছি কবুতর আসার জন্য, আসার পর আর কি বাদবাকি ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। শুধু এই যে মিরাজ স্প্রে করছে আশেপাশে, যাতে ধুলা টুলা না উড়ে। আর ড্রপার কি নিবা? ড্রপার ওই যেটা উড়ে না, ওইটা দরকার নাই। আচ্ছা ভিউয়ার্স, গত সপ্তাহে আমার কবুতর ল্যান্ডিং হয়েছে কীরকম আপনারা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, এবং আজকে দেখি কী ল্যান্ডিং হয়, ঠিক মতো ল্যান্ডিং হয় নাকি তারা ডিস্টার্ব করে, এটাও আজকে দেখার বিষয়। ওই কবুতরটা দাঁড়ায় দাঁড়ায় বাইরের দিকে দেখছে, দেখছে যে তাদের সাথী কোথায়, তাদের সাথীরা কোথায় গেছে। আই হোপ কবুতর চলে আসবে আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে, যেহেতু এখন বাজে 19:00 তো ওনার কবুতর ঢুকছে কিনা এটা আমি একটু এখন চেক করি, চেক করলে বলতে পারবো। না, ওনার কোনো কবুতর এখনও ঢুকে নেই, কারণ 10:20, তার মানে এখনো তার কবুতর কোনোটা অ্যারাইভ করে নাই। তো আমাদের কবুতর কীভাবে অ্যারাইভ করবে? ওনারা আমাদের থেকে 6 কিলোমিটার আগে আছে, ওনারা 6 কিলোমিটার পিছিয়ে আছি আমরা। এই যে ওনাদের বেনজিং লাইভ চলছে, আচ্ছা আমি ব্রাইটনেস বাড়ায় দিচ্ছি, তাহলে দেখা যাবে। ইনশাল্লাহ এন্ট্রি হয়ে যাবে একটু পরে, বলি আমরা রেডি হয়ে যাব। আমরা আমাদের প্রেসিডেন্টকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই যে আসলে উনি বেনজিং লাইভটা নিয়েছে, ইউজ করতেছে। ওনার কবুতর আসা দেখলে আমরা অ্যালার্ট হয়ে যাই যে আমাদের কবুতর আসতেছে। তো পানি তো বানালাম, পানির আরেকটা ভিডিও পাবেন আপনারা ইনশাল্লাহ, কী পানিটা আমরা আসলে কবুতরকে খাওয়াই, মানে কবুতর আসার পর। অনেকে বলে যে আপনারা ভাই কবুতর আসার পর কীভাবে রিকভারি দেন, তো আশা করি এই উইকে রিকভারি নিয়ে একটা ভিডিও দিব। আমি রিকভারি সম্পর্কে একটা কথা বলছিলাম আপনাদের, হয়তো বা মনে আছে কি না জানি না, খুব ভালো রিকভারি হয় কীভাবে, সেটা আপনার ফুড রিকভারি আর একটা সাপ্লিমেন্ট বেসড রিকভারি। তো ফুড রিকভারিটা হলো সবচেয়ে বেটার, যদি আপনি ফুডের মাধ্যমে কবুতরকে রিকভারি করতে পারেন। তো সেক্ষেত্রে ফুডের মাধ্যমে রিকভারি করতে গেলে সবচাইতে প্রয়োজনীয় উপাদান হলো উষুম ফুল
এবং বাদাম আর হেমসিড। হেমসিড যেহেতু মার্কেটে এখন অ্যাভেলেবেল নাই, তো আপনারা যেটা করতে পারেন কি বলে ওটাকে সাদা তিল খাওয়াইতে পারেন, সাদা তিল হেমসিডের সমপরিমাণ। সাদা তিল বলতে ছিলাটা, ছিলা মানে ছিলা দিয়ে সাদা তিলটা যদি কবুতরে খাওয়ান সেটার যে ক্যালোরি বা যে উপাদানগুলো আছে সেগুলা আপনার ইসের সাথে ছিলা ছাড়া যেটা আর কি কালোটা, হেমসিডের বিকল্প হিসাবে কাজ করবে। আমিও খাওয়াই, আমার কাছে হেমসিডও আছে, আমি তারপরও এটা খাওয়াই, 50-50 করে খাওয়াই। দাম যে খুব কম তাও না, দাম প্রায় সিমিলার। হেমসিড যখন নর্মাল মার্কেটে আপনার 250 টাকা কেজি থাকে, ওইটাও 250 টাকা কেজি, কিন্তু ওইটা কবুতর ভালো খায়। তো এগুলো দিয়ে যদি আপনারা রিকভারি করতে পারেন কবুতর, তো আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন তাহলে সাপ্লিমেন্টের দিকে যেতে হবে, সেটার ভিডিও আমি পরে কোনো এক সময় এই সপ্তাহে দিয়ে দিব, যেহেতু ভিডিও এখন কন্টিনিউ করছি। তো এখন এই পর্যন্তই থাক, তারপরে কবুতর আসলে আবার ভিডিওতে চলে যাব। যে কবুতরটা আসলো এখন ভিউয়ার্স, এই কবুতরটা গত বছর কক্সবাজার এসে থার্ড প্রাইজ উইন করছে গত বছর, জানি না আজকে কততম হবে। এই যে উঠতেছে এইসা
তো আসলে আজকে কবুতরগুলা আসার ধারাবাহিকতা ভালো আছে আগের রেস থেকে কিন্তু না বাবা তাড়াতাড়ি ঢুকা দে ঢুকলেই তো 1000 যদি 10% থাকে চলি আশা করতে পারি নাই যে এরকম আজকে কবুতর এই ভাবে চলে আসবে যেহেতু একটা ই রেস ছিল আজকে মানে হার্ড রেস ওয়েদার প্রচন্ড গরম ছিল তারপর কবুতর যেভাবে ল্যান্ড করবে বা এভাবে টাইম নিয়ে আসবে এটা এক্সেপ্টের বাইরে ছিল আর আমার কবুতর যে চাপো চাপো কবুতর আইছে চাপো আমার কবুতর যেভাবে আজকে মানে অসুস্থ ছিল অসুস্থতার পরে কামব্যাক করাটা আসলেই একটা সৌভাগ্যের ব্যাপার তো ভিউয়ার্স একটু আমি সবচেয়ে সুন্দর বিষয় হলো কবুতরের আসার ফ্লো খুবই ভালো মাশাআল্লাহ আশা করি সবারই ভালো হবে আজকে ঘাটতি কম থাকতে পারে সবারই আচ্ছা এখন আমি আপনাদের কেমন ATS দেখাবো আমাদের 21টা কবুতর অলরেডি ট্র্যাপ হয়ে গেছে প্রথম কবুতর ছিল প্রথম কবুতরটা আসছে 10:30:52 আর যার ভেলোসিটি হয়েছে আমি যদি আপনাদের ভেলোসিটি দেখাই ১৫৯৭ ভেলোসিটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম